আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব বা ফেসবুক ভিডিওর স্টার্টিং পয়েন্টটা অনেকটা অ্যাট্রাকটিভ এবং অনেকটা পরিমাণে প্রফেশনাল করবেন। তো আপনারা যদি ভিডিওর স্টার্টিং পয়েন্টটা প্রফেশনাল করেন এবং অ্যাট্রাকটিভ করেন, তাহলে কিন্তু দর্শক ফুল ভিডিও ওয়াচ করবে। তো তাই আজকের ভিডিওতে আমি আপনাকে সেটাই দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওর স্টার্টিং পয়েন্টটা অনেকটা প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ করবেন। তাতে কীভাবে করবেন জানতে হলে আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে নাজমুল ইসলাম, আপনারা দেখছেন মোবাইল মাস্টার প্রো 02 ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল সেই কাজটা করার জন্য আপনাকে দুইটি অ্যাপের প্রয়োজন হবে। প্রথমে অ্যাপের নাম হচ্ছে পিক্সেল ল্যাব, দ্বিতীয় অ্যাপের নাম হচ্ছে কাইন মাস্টার। সো প্রথমে পিক্সেল ল্যাবের প্রয়োজন হবে। পিক্সেল ল্যাব ওপেন করে এখান থেকে আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন। তো এবার এখান নিউ টেক্সটটাকে ডিলিট করবেন। সো এবার এখান থেকে এখানে আসবেন, তবে কালার কালারে এসে এখান থেকে যে কোনো কালার নিয়ে নেবেন কিংবা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেবেন। সো এখান থেকে আগে থেকে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে রেখেছি, আমি নিয়ে দিলাম। আপনারা যে কোনো কালার নিতে পারেন। এবং আপনারা যদি গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে না পারেন, তাহলে আই বাটনে ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে গ্রেডিয়েন্ট কালার তৈরি করে শিখে যাবেন। সো এবার কালারটা নিলাম, এবার টেক্সটে আসবেন। এবার এখান থেকে টেক্সটে ক্লিক করে এখানে ডবল ট্যাপ করবেন টেক্সট নিউ টেক্সটের উপরে। এবার আপনারা আপনাদের চ্যানেলের যে নাম রয়েছে চ্যানেলের নাম লিখে দিবেন। সো মোবাইল মাস্টার পুরো 02টা আমার চ্যানেলের নাম, এটা আমি লিখে দিলাম। এবার নামটা লেখার পরে কপি করবেন, আপনাদের চ্যানেলের নাম লিখবেন, তারপর আপনাদের চ্যানেলের নাম কপি করবেন। এবার এখান থেকে আপনাদের চ্যানেলের নাম অনেকবার এখান থেকে এরকম করে পেস্ট করে দিবেন কপি করে। দেখতে আমার চ্যানেলের নামটা অনেকবার এখান থেকে পেস্ট করে দিয়েছি কপি করে। এবার ওকেতে ক্লিক করবেন এখান থেকে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নামটি কিন্তু এরকম চলে আসবে। এবার এরকম করে অ্যাডজাস্ট করবেন, এবার এবার এরকম করে একটু রোটেট করবেন এবং এখানে বসিয়ে দিবেন এরকম ঠিকঠাকভাবে। তো আমি এরকম করে বড় করছি এবং এখানে বসিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এরকম বড় করবেন প্রথমে, তারপর এরকম করে নামগুলো প্রথমে লিখে কপি করবেন, তারপর এখানে এরকম করে বসিয়ে নেবেন। সো আমি বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি এরকম করে বসিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন নাম আমার চ্যানেলের নামটি লিখে কপি করে পেস্ট করে এরকম করে বসিয়ে নিয়েছি। এবার পিক্সেল ল্যাবের কাজ শেষ, এবার এটা আগে সেভ করতে হবে। তাদের এখানে ক্লিক করে এক্সপোর্ট ইমেজ, তারপর সেভ করে দিবেন, তারপরে ব্যাকে চলে আসবেন। এবার কাইন্ড মাস্টার ওপেন করবেন, তারপর সেভ করার পরে তো কাইন্ড মাস্টারটা আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো কাইন্ড মাস্টার ওপেন করার পর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা কালার নিয়ে নিয়েছি এবং এটা যতটুকু রাখতে চান এরকম রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এরকম করে রেখে দিচ্ছি। সো আমি এখান থেকে 10 সেকেন্ড রেখে দিচ্ছি, প্রায় 10 সেকেন্ড মতো রাখছি। এবার আপনারা যতখানি রাখতে চান রাখতে পারেন। এবার লেয়ারে ক্লিক করবেন, তারপরে মিডিয়া। এবার এখান থেকে পিক্সেল ল্যাব যেটি এডিট করলেন, আপনাদের ছেলের নাম লিখে সেটা এখানে আনবেন, ঠিক আছে? তো আনবেন, তারপর এটা এরকম করে জুম করবেন, এরকম বড় করে নেবেন, ঠিক আছে? তো আমি বড় করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম করে আমি বড় করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বড় করে হয়ে যাবে। এবার এটা ফুল করে দিবেন, ফুল ভিডিওটা করে দিবেন যতখানি ভিডিও রাখছেন। এবার এখানে ক্লিক করবেন চ্যানেলের নাম, এরপর এরকম করে ক্লিক করবেন। এটা আমি একটু ছোট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? এটা আমি এরকম করে একটু ছোট করে নিলাম। তো আমি এরকম করে রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন? আমি এরকম করে রাখলাম। এবার এখানে চ্যানেলের যে নামটি রয়েছে, নামের এবার একবার আপনারা এখান থেকে ক্লিক করবেন। তার আগে আমি আরেকটু ছোট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করলাম। এবার চ্যানেলের নামটি রয়েছে, এখানে ক্লিক করবেন, তারপরে এখানে এই লেয়ারে ক্লিক করে, তারপর সাবি একটা আইকন আছে, সাবি আইকনে ক্লিক করবেন। এবার একটু এদিকে আসবেন, তারপরে এটা প্লাস আইকনে ক্লিক করে এরকম করে নিচে নিয়ে আসবেন এরকম করে, ঠিক আছে? তো আমি এরকম করে নিচে নিয়ে আসছি। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এরকম করে নিচে আনবেন। তো এখানে আনবেন, তারপরে প্লাসে ক্লিক করে এরকম করে আপনারা নিচে আনবেন। তো আমি এখান থেকে সম্পূর্ণ ভিডিওতে এরকম করে দিচ্ছি, আপনারাও সম্পূর্ণ ভিডিওতে এরকম করে দিবেন, যতখানি আপনাদের ভিডিও এরকম করে ব্যাকগ্রাউন্ডে এরকম করে প্রথমে নিচে নিয়ে আসবেন, চাবি আইকনে ক্লিক করে প্লাসে ক্লিক করে। তো আমি এরকম করে নিয়ে আসছি, আপনারাও এরকম করে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে ফিরে ফুল ভিডিওটা কিন্তু আমি এরকম করে নিয়ে এসেছি, আপনারাও এরকম করে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম করে নিয়ে আসলাম। এবার এখান থেকে এখানে ক্লিক করে দেবেন, এবার দেখতে পাচ্ছেন যে এটা আমি প্লে যদি করে প্লে করার সময় দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে ভিডিওর জন্য। দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে ইউনিক ও সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। তো এটা হয়ে যাওয়ার পর এবার আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এবার চাইলে এখান থেকে আপনারা একটা কালার চেঞ্জ করতে পারবেন, তাদের অ্যাডজাস্টমেন্টে আসবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এইস ইউ ই হিউ, এটা আপনারা এরকম করে এরকম কম বেশি করবেন, তাহলে দেখবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হবে। আপনারা এখানে নীল কালার রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনার যে কালারটি পছন্দ হবে ব্যাকগ্রাউন্ডে আপনারা এরকম যে কালার দিতে চান এরকম করে সেই কালারে এরকম করে আপনারা দিয়ে দিবেন, যেটা আপনার কাছে বেশি ভালো লাগে। তো আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লাল দিতে পারেন কিংবা যে কোনো কালার দিতে পারেন। তো আমি এরকম কালার দিয়ে দিলাম, দিয়ে দেবে। এবার এখানে এক্সপোর্ট এখান থেকে আপনারা সেভ করে নিবেন। তো আমি এখান থেকে এরকম করে সেভ করে নিচ্ছি, এবার সেভ করে নিচ্ছি। এবার চাইলে এটা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনারা এটা ইউজ করতে পারবেন, এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে যদি
আপনারা এটি ইউজ করেন তাহলে ভিডিওর লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং অনেকটা পরিমাণে ইউনিক এবং অ্যাট্রাকটিভ লাগবে। এবার যদি আপনারা এখানে অ্যাড করতে চান ভিডিও, তাহলে এখানে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে ভিডিওটা অ্যাড করতে চান সেই ভিডিওটা এখান থেকে আসবেন। তবে এখান থেকে আমি আনছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ভিডিও আনছি। এবার আপনারা যে কোনো ভিডিও এখানে আনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে আসলাম। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আপনাকে দেখে দিচ্ছি যে কীরকম দেখতে লাগবে। তো আমি এখান থেকে প্রথমে একটা ভিডিও আনছি এবং এখান থেকে আমি একটা মোবাইল ফ্রেম এখানে আনছি। লেয়ারে ক্লিক করে এখান থেকে আমি একটা মোবাইল ফ্রেম আনছি এবং আপনাদেরকে দেখে দিচ্ছি যে ভিডিওটা দেখতে কতটা পরিমাণে প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ লাগবে। তো আমি এখান থেকে একটা মোবাইল ফ্রেম অ্যাড করে নিচ্ছি। তো মোবাইল ফ্রেমটা আনার পরে এবার যদি ভিডিওটা প্লে করি, ভিডিওটা প্লে করার সময় দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে ইউনিক ও সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবেই কিন্তু আপনারা এরকম কাইন মাস্টারদের কিন্তু এভাবে এডিট করতে পারবেন ভিডিওর স্টার্টিং পয়েন্ট, এবং যেটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখাবো কোনো নতুন ভিডিওতে। তো থ্যাংকস ফর ওয়াচিং।